সুলতান মনসুরের পর এবার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত গণফোরাম নেতা মোকাব্বির খান যদিও তিনি দাবি করেছেন ড কামাল হোসেন ও দলের অনুমতি নিয়েই তিনি শপথ নিয়েছেন তবে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলেছেন মোকাব্বিরের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বিস্তারিত জানাচ্ছেন পারভেজ রেজা নানা নাটকীয়তার পরে শেষ পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথই নিলেন সিলেট দুই আসন থেকে গণফোরামের উদীয়মান সূর্যপ্রতীকে নির্বাচন করা মোকাব্বির খান বেলা সাড়ে বারোটার আগে জাতীয় সংসদের স্পিকারের কক্ষে তিনি শপথ নেন এর আগে দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি কিছু করবেন না জানিয়েছিলেন তার দাবি গণফোরামের শীর্ষ নেতা ড কামাল হোসেনের অনুমতি নিয়েই তিনি শপথ নিয়েছেন তবে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী বলছেন ভিন্ন কথা ডক্টর কামাল হোসেন এবং গণফোরামের সিদ্ধান্ত নিয়েই আমি সংসদে যোগদান করেছি ডক্টর কামাল হোসেন আমাদের সভাপতি আমাদের কোনো ফোরামে সিদ্ধান্ত হয় নাই যে তুমি শপথ নাও আগেও দলের সিদ্ধান্ত নিয়ে আমি একটা চিঠি দিয়েছি সেখানে আপনার দলের প্রেসিডিয়ামের সিদ্ধান্ত ছিল গতকালকেও যে চিঠি দিয়েছি সেই একই প্রক্রিয়া অনুসরণ করে যদি এটা দলীয় সিদ্ধান্ত হইতো তাহলে তো মোস্তফা মহসেন মন্ত্র সাক করে চিঠিটা দিত উনি নিজে একটা প্যাড ব্যবহার করে নিজে সই দিয়ে দলীয় সিদ্ধান্ত বলে চালিয়ে যাচ্ছে পরে এটা রাজনৈতিক অঙ্গনে এটা অনেকটা দেওয়ালিয়াপনা এদিকে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নেয়ার কারণে গণফোরাম থেকে বহিষ্কার হওয়া সুলতান মোহাম্মদ মনসুর বিএনপির দিকে ইঙ্গিত করে বলেছেন বাকিরাও শপথ নেবে গণতন্ত্রকে যদি এগিয়ে নিতে হয় তাহলে বহুদলীয়